পিরিসপুর থেকে এসেছি আর ষাট গম্বুজ দেখছি, ওখানে অনেক ফুল আছে, ভালো লাগছে। আর এখানে আসছি মাজারে, ভালো পবিত্র জায়গা, ভালো লাগছে। কুমির দেখেছি, এই প্রথম এখানে আসছি, তবে জায়গাটা আমার খুবই ভালো লাগছে। আমার ভবিষ্যতে আবার আসার খুব ইচ্ছা আছে। আমি এখানে কুমির দেখছি, ষাট গম্বুজ মসজিদ দেখবো, আরও অন্যান্য জিনিস দেখবো, তারপরে আমি সাতক্ষীরাতে রওনা দেবো। মাঝে মাঝে প্রায় ঘুরতে আসা হয়, বিশেষ করে প্রায় প্রত্যেক সপ্তাহে যেহেতু বাসায় এখানে প্রায় আসি। আগের সপ্তাহে আসছিলাম, আসবার কুমির দেখলাম, জাস্ট ঘুরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। খানজানালি দিঘির আগের যে দলা পাহাড় কালা পাহাড় ছিল ওরা মারা গেছেন, পরে চারটে কুমির এনে ছাড়া হয়েছে, তার দুটো আছে। দুটো সকালে খাবার দিতে, বিকেলেও খাবার দিতে, এই দুটো শীতের সময় রোদপথে উঠে থাকে। খানজানালি বিশ্বাসের যে কুমির, সেই কুমির দেখার জন্য প্রতি বছর প্রতিদিন শত শত লোক, হাজার হাজার লোক এইখানে আসে, কিন্তু এবছর অনেকটা কম এই করোনার জন্য। তা এইখানে অনেকে মানসিক করে এই কুমির খাওয়ানোর জন্যে, খানজানালি পীর সাহেবের ওসিলা দিয়ে যাতে তাদের রোগ মুক্তি হয়, বালা মুসিবত দূর হয়, আল্লাহর কাছে দোয়া চেতে আসেন। জীবের কি আর সাধ্য আছে, জীবের কি আর সাধ্য আছে, গুনে পুরে তাই বলা, ছায়া মার কখন কেলে খুন কেলা। অন্যান্য বছর উপচে পড়া ভিড় থাকত এবং অনেক টাকা এখানে সরকারের রাজস্ব আয় হইতো। এই করোনার কারণে দেশি বিদেশি লোক এক মোটেই খুব কম, অন্যান্য বছরের তুলনায় খুবই কম।